পঞ্চাশ টাকা। এত টাকা তো এখন বিক্রি হয়নি বাবা। বিক্রি না হইলে চলবো না, সবাই জানে এই ফুটপাতে ব্যবসা করতে হইলে এই মুরাদে দৈনিক পঞ্চাশ টাকা দেওয়ার লাগে। আই বলি টাকা স্যার, নাইলে কিন্তু খবর কইরে ছাইরা দেব। মাত্র দোকানটা খুলেছি, আমার শরীরটা ভালো না বাবা। এই দেখো, টাকা দেবে কিনা কো? বিশ্বাস করো বাবা, আমার কাছে টাকা নেই। টাকা নাই? ওই তোরা খায় ধস কি নগদের দোকান ভাঙিয়ে দে। তোমরা আমার দোকানটা ভেঙে দিলে, এখন আমার ছেলে রাজের পড়ার খরচ জোগাড় করবো কিভাবে? তোর পোলার পড়ার খরচ জোগাড় করবি এইভাবে? ছাড়বো মানে শালা, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিস। আগে বল কবে খাওয়াবি, তারপরে ছাড়বো। ইচ্ছে থাকলেও খাওয়ানোর উপায় নেই দোস্ত। তোরা তো জানিস আমার পকেট ফাঁকা, চাকরিতে জয়েন না করা পর্যন্ত খাওয়ানোর কোনো আশাই নেই। চাকরিও পাইয়ে গেছে না? হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছি অনেক আগেই, রেজাল্টের জন্য সব আটকে ছিল। শালার একেই বলে কপাল, তিন বছর পর রেজাল্ট পেলাম তাও থার্ড ক্লাস। আর রাজ, আরে আফসোস করস কেন, তোর তো তাও ক্লাস আছে, আমি তো কোনো মতে পাস। নাইলে এইবার কো 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 কি বুঝলি না, আরে ফেল। রাজ, বেশি তুমি, আমার রেজাল্টের খবর কি তোমার মেডিকেল কলেজ পর্যন্ত পৌঁছে গেছে? মেডিকেল কলেজ মানে পুরো শহরের মানুষ জানে। কংগ্রেচুলেশন রাজ। থ্যাঙ্কস। চলো তোমাকে নিয়ে এক লাঞ্চ করবো। আরে বৃষ্টি, আমার কাজ আছে, আমাকে একজন সাথে। তোমার কি কাজ? ইয়ে মানে আমাকে একজন সাথে দেখা করতে যেতে হবে, আমার তানিয়া। এক্সকিউজ মি, কি হলো, তুমি মন খারাপ কেন? আজ আমার রেজাল্ট দিয়েছে। তাই নাকি? পাস করিনি। সে কি? মায়ের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো বুঝতে পারছি না। মন খারাপ করো না রাজ, তুমি আবার পরীক্ষা দাও। কি করে দেবো তানিয়া, পরীক্ষা দেওয়ার খরচ কে দেবে? কিন্তু তোমার রেজাল্টটা এত খারাপ হওয়ার কথা নয়। কি করবো বলো, এত চেষ্টা করলাম 80% মার্ক তুলতেই পারলাম না। 80% মার্ক মানে? হ্যাঁ মা, এই যে মা। আরে কি হয়েছে, এত খুশি কিসের বাবা? মা, আল্লাহ তোমার মুখ রেখেছেন। মা তুমি জানো আমি পাস করেছি, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। আলহামদুলিল্লাহ, খোদা তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। তোমার কপালে কাঁপে দাগ কেন? হ্যাঁ কি হচ্ছে তোমার? ও কিছু না বাবা, ও কিছু না। কিছু বলো 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 মা বলো, তোমার কি হয়েছে? কিভাবে ব্যথা পেয়েছো? বললাম তো কিছু হয়নি আমার। মা মা, তোমাকে আমার কসম, আমাকে সবকিছু খুলে বলো। তেমন কিছু হয়নি বাবা, চাঁদা দেয়নি বলে মাস্তান মুরাদ তার লোকজন নিয়ে আমার দোকানটা ভেঙে দিয়েছে। বাধা দিতে গেলে
ওরা আমাকে আঘাত করেছে। মুরাদের বাচ্চা, তোর রক্তকে আমি কোষণ করব। না বাবা, কুকুরের কাজ কুকুর করেছে, তাই বলে তুইও কুকুর হয়ে যাবি নাকি? তুমি কি বলছো মা? এতগুলো বছর ফুটপাতে পিঠা বিক্রি করে তুমি আমার লেখাপড়া খরচ চালিয়েছ, আমাকে বড় করেছ, আর ওই মোরা তোমার গায়ে হাত তুলবে আমি চুপ করে বসে থাকব? এই জন্যে আমি তোকে মোরাদের নাম বলতে চাইনি। তুই আমাকে ছুঁয়ে কসম খা, তুই মোরাদের সাথে কোনো গন্ডগোল করবে না। মা, খা কসম, খা বাবা। ও মা, কেন যে কসম দিয়ে তুমি আমার হাত পা বেঁধে দিচ্ছ? তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন খোকা, এতগুলো বছর যে স্বপ্ন পূরণের আশাতে কষ্ট করেছি, আজ একটা মাস্তানির কারণে সেই স্বপ্ন আমি ভেঙে যেতে দেব না। আমি চাই না মোরাদের সাথে মারামারি করে তুই পুলিশের খাতে ক্রিমিনাল হয়ে যা। আমি চাই তুই বড় চাকরি করবি, নিজের ভবিষ্যৎ গড়বি। তুমি আমাকে দোয়া করো মা, দেখো আমি তোমার সব কষ্ট দূর করে দেব, আগামী সপ্তাহে আমার জয়েনিং। তাই? কিন্তু তোর তো ভালো কোনো কাপড় চোপড় নেই, অফিসে যাবে কি পরে? আরে আমার মেয়ে তো কি হয়েছে, বন্ধুদের কাছ থেকে একটা কিছু চেয়ে নেব। চাইলেই কি ওরা তোকে দেবে? না দেব না। আগে বল চাইনিজ খাওয়াবে? সানি, চাকরিটাকে তো এমনি দোস্ত, পরে সব হবে। এই যা চাবি। কিরে, চাবি কোথায়? চাবি তো সাগরের কাছে। এবার বোঝো মজা, ওই শালা কোথায় ফিল্ডিং মারতেছে কেন জানে? ফিল্ডিং মারলে ভালোই গেছে, হালা যে প্রতিটাই তুই ক্যাশ আউট হয়ে যায়, এদের কি করবি? হ্যাঁ, এরাকে যদি রুমে আর না ফেরে আনে তাহলে উপায়? উপায় কো আছে, লাঠি দিয়ে দুয়ার ভাঙ্গি আলা। বাস বাস, হয়েছে, তালা ভাঙতে গিয়ে হাত পা ভাঙার কোনো প্রয়োজন নেই। এই দেখো লোহা বা তার কাটা যাতে কোনো কিছু দাও দাও না। এনে আমার কাছে চুলের ক্লিপ আছে, নে ধর। হ্যাঁ, নে চুলের ক্লিপ। দেখি চেষ্টা করে খোল খোল। বিসমিল্লাহ। আরে জানোস না বুঝি, রাজ তো তালাগুলোর এক্সপার্ট, এর থেকে কত জটিল তালা রাজ খুলে দিছে। আরে ওই সে তালার জাদুকর। চল চল, কোন শার্টটা তোর পছন্দ আমাকে দেখিয়ে দে। এটি আমার পছন্দ। শার্ট পছন্দ করছিস কেন, নিজে পরবি নাকি? না না, আমার রাজকে গিফট দেব, প্রেমে পড়ে রাজকে আর কত কিছু দিবি? রাজ তো তোর দিকে ফিরেও তাকায় না, সারাক্ষণ শুধু তানিয়া তানিয়া করে পাগল। হোক পাগল, আমার প্রেম যদি সত্যি হয় তাহলে রাজ একদিন আমার হবেই হবে। কি হলো, চুপ করে বসে থাকার জন্য কি এখানে এনেছি, নাকি আমাদের ব্যাপারে কথা বলার জন্য এখানে এনেছি? এখন ভাবো কিভাবে কি করা যায়। ভাবা ভাবের কিছু নেই, আমি সব ঠিক করে ফেলেছি। কি ঠিক করেছো? সারা জীবন তুমি আমার পাশে পাশে থাকবে। তা তো বুঝলাম, কিন্তু তার আগে বাবার কাছে তোমার যাওয়া প্রয়োজন, আমাদের ব্যাপারটা তাকে জানানো দরকার। চাকরিতে জয়েন করে তারপর না হয়ে যাই? তাতে দেরি হয়ে যাবে, বাবা অলরেডি আমার বিয়ের জন্য ঘটক লাগিয়েছে। আমার একটা কথা রাখো, তুমি আজই বাবার সাথে দেখা করো। ইয়েস বাবা। ও রাজ, যার কথা তোমাকে বলেছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার গল্প তানিয়ার মুখে অনেক শুনেছি। গল্প নেই বাবা, সত্যি রাজ খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এমএসসি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। তা দাঁড়িয়ে কেন, বসো। তোমরা বসে গল্প করো, আমি জানি আসি। বসো। তারপর বলো কেমন আছো। জি ভালো। আমি একটা ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই। তুমি কি বলবে আমি বুঝতে পারছি, কিন্তু চাকরি বাকরি তো আর চাইলেই হয় না, তোমাকে মন দিয়ে চেষ্টা করতে হবে। আমার ফ্যাক্টরিতে অবশ্য কিছু পোস্ট খালি ছিল,
কিন্তু লাস্ট মান্থে সেখানেও লোক নিয়োগ করা হয়ে গেছে। না না, চাকরি বাকরি না, আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? জি, তানিয়ার বিয়ের প্রস্তাব। গুড, ভেরি গুড। তা ছেলে কি করে? ইয়ে মানে, আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি তানিয়াকে বিয়ে করতে চাই। আই সি, তানিয়ার মুখে শুনেছি তোমার বাবা বেঁচে নেই। আচ্ছা, তিনি কি ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন নাকি কোনো হাই অফিসিয়াল ছিলেন? বাবার মুখে শুনেছি ওনার বংশানুক্রমে চাষাবাদই করতেন। আই মিন চাষা? জি না, চাষি। আকারি দাও আর দীর্ঘিকারি দাও কথাটা একই, এতদিন সংসার চলেছে কি করে? আমি টিউশনি করে যতটা পারে জোগাড় করেছি, বাকিটা করেছেন আমার মা। উনি কি করেন? ফুটপাতে পিঠা বিক্রি করেন। বিয়ের পর আমার মেয়েকে খাওয়াবে কি, শুধু পিঠে নাকি অন্য কিছু? জি না, আমি একটা চাকরি পেয়েছি, এই সপ্তাহে চাকরির জয়নিং। মাইনে কত পাবে? 1500 দেবে বলেছে। 5000 টাকা দিয়ে তো আমার বাড়ির একটা পোষা কুকুরেরও খাওয়া খরচ হয় না, তো আমার মেয়েকে খাওয়াবে কি? আই সে গেট আউট, গেট আউট। আমি তো তানিয়াকে ভালোবাসি। রাস্তার ভিখিরির আবার ভালোবাসা? গেট আউট, গেট আউট। বাবা, বাবা তুমি শুনছো? কর, যার মা রাস্তার ধারে 2 টাকার পিঠে বিক্রি করে তার সাথে ইন্ডাস্ট্রিয়ালিস্ট সাজ্জাদ কাদিরের মেয়ের বিয়ে, ইম্পসিবল। আই সে গেট আউট, গেট আউট। রাজ, আমার কথা শোনো। শোনার আর কিছু বাকি নেই তানিয়া। তুমি আমাকে ভুল বুঝো না রাজ। ভুল বুঝবো কেন, তোমরা বড় লোক, আমাদের মতো লোকদেরকে বাড়িতে ডেকে এনে অপমান করবে, এটি তো স্বাভাবিক। সরে যাও। একটা পোষা কুকুরে যা খরচ, সে পয়সা নাকি আমি জোগাড় করতে পারবো না। আমি নাকি ভিখিরির সন্তান, ভিখিরিদের স্থান গেটের বাইরে, বাড়ির ভিতরে নয়। তুমি যেতে পারবে না। আমাকে যেতে দাও তানিয়া। যেতে হলে আমাকে সঙ্গে নিয়ে চলো। তা হয় না তানিয়া, তা হয় না। কেন হয় না রাজ? তোমার বাবা আমার চোখে আঙ্গুল দিয়ে দেখে দিলেন যে আমাদের দুজনের মাঝে ফারাকটা অনেক বেশি। দুঃখ করো না তানিয়া, তোমাকে হয়তো আপন করে পেলাম না, কিন্তু কোনোদিন যদি তোমার এতটুকু উপকার আসতে পারে তাহলে তাহলে নিজেকে ধন্য মনে করবো। আসি। মা তুমি কথা বলো, মা গো, মা, মা কথা বলো, মা, মা, মা। কি হয়েছে রাজ? মা হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। তুমি আমাকে খবর দিলে না কেন? মা অনেকদিন ধরে অসুস্থ, তাই মাকে একা রেখে যাবার সুযোগ পাচ্ছিলাম না। তুমি চাচিকে আগে ডাক্তার দেখাওনি? দেখিয়েছি, অনেকগুলো টেস্ট দিয়েছে। কোথায়? টেস্টের রিপোর্টগুলো আমাকে দেখাও। বলো আমার মায়ের কি হয়েছে? বৃষ্টি, তুমি তুমি অমন করছো কেন? আমার মায়ের কি হয়েছে আমাকে বলো, প্লিজ চুপ করে থেকো না, বলো। রাজ, তোমার মায়ের অবস্থা খুবই খারাপ। আমার আমার মায়ের কি হয়েছে তুমি কিছু জানো না রাজ? কি জানবো রাজ, তোমার মায়ের ব্লাড ক্যান্সার। আহ,
আমার মায়ের ব্লাড ক্যান্সার। তুমি কি বলছো বৃষ্টি? হ্যাঁ, গত ছ মাস আগেই তো ওনার ক্যান্সার ধরা পড়েছে। মা, তাহলে তুমি আমার কাছে সবকিছু লুকিয়েছ? এ খুদায় তুমি কি করলে? এত বড় শাস্তি তুমি আমাকে কেন দিবে? মাগো, আমার বাড়ি ভাড়ার পয়সা জুটে না, আর আমার মায়ের ক্যান্সার। মায়ের চিকিৎসার খরচ আমি কোথ থেকে জোগাড় করবো? বৃষ্টি, কোথ থেকে? তুমি এত ভেঙে পড়লে চলবে না, তোমাকে শক্ত হতে হবে আর চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, তোমার চাকরির কি ব্যবস্থা হলো? কালকে মাত্র জয়েনিং ডেট, কিন্তু জয়েন করলে কি ওরা আমাকে এত টাকা দেবে বৃষ্টি? চেষ্টা করে দেখো রাজ, দ্রুত চিকিৎসা করাতে না পারলে ওনাকে হয়তো তুমি বাঁচাতে পারবে না। আমাকে চেষ্টা করতে হবে বৃষ্টি, আমার মাকে আমি মরতে দেবো না, মরতে দেবো না। স্যার, উনি জয়েন করতে এসেছেন। জয়েন করতে এসেছে মানে? এই স্টুপিডটাকে কে চাকরি দিয়েছে? হু ইজ দ্যাট বাস্টার্ড? স্যার, স্যার আমার কথা শুনুন। আমি কোনো কথা শুনতে চাই না। গেট আউট, গেট আউট ফ্রম মাই অফিস। সিকিউরিটি, সিকিউরিটি প্লিজ। স্যার, যোগ্যতা দিয়ে যে চাকরি আমি পেয়েছি সে চাকরি আপনি কেড়ে নেবেন না। চাকরি পেয়ে আমার মেয়ে বাগানোর তালে আছো? অসম্ভব, আমি কোশ্চিন কালো তোমাকে সেই সুযোগ দেবো না। স্যার, আমার চাকরিটা খুব প্রয়োজন, ঘরে আমার অসুস্থ মা। আর আমার ঘরে আমার একমাত্র আদরের মেয়ে, তোর জন্য ওকে আমি হারাতে চাই না। স্যার, আপনার পায়ে পড়ি, চাকরিটা আমাকে দিন। আমি আর কোনোদিন আপনার মেয়ের দিকে তাকাবো না। তোর মতো ছোট লোকদের আমি খুব ভালো করে চিনি, স্বার্থ উদ্ধার হলেই তোরা সব প্রতিশ্রুতির কথা ভুলে যাস। সিকিউরিটি, চিকিৎসা করাতে পারলাম না। মা, মাগো, আমি তোমার চিকিৎসা করাতে পারলাম না। মা, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও মা। এই নিন তিন হাজার টাকা। ধন্যবাদ ভাই। দেখুন তো ভাই, এই ওষুধগুলো আছে কিনা? কোনটা নেবেন? দেশিটার দাম কম আর বিদেশিটার দাম বেশি। বিদেশিটা দিলে
আমার মা কি ভালো হয়ে যাবে? তা বলতে পারি না, তবে বিদেশিতে কাজ ভালো হয়। দিন তাহলে বিদেশিটা দিন। কত টাকা দিতে হবে? 500 টাকা। 500 টাকা এই নিন মা। আমার এমন হচ্ছে কেন? আমার শরীর পুড়ে যাচ্ছে, এমন হচ্ছে কেন? মা বৃষ্টি, আমার মা এমন করছে কেন? রাজ, ওষুধটা নকল ওষুধ, এই ওষুধের রিয়াকশন হয়েছে। যখন যে ওষুধের ডিমান্ড বাড়বে তখন সেই ওষুধের লেবেল লাগিয়ে দিবি, মনে থাকবে? বুঝিস না বেটা, 2 নম্বর মাল। কোন কি মানুষ তো মরবো। চুপ বেটা, মরলে আমার কি? আমার টাকা চাই, টাকা। এই মালের দাম বেশি, লাভও বেশি। কে মরল আর কে বাঁচল সেটা আমার দেখার বিষয় না। নকল ইঞ্জেকশন, আমার মা কত কষ্ট পাচ্ছে তুই জানিস? শরীরের বাচ্চা, আজ আমি তোকে মেরে ফেলব। ওষুধের নামে তোরা বিষের কারবার করিস, তোদের ওষুধের কারণে কষ্ট পায় আমার মার মতো হাজারো মা। আজ আমি তোকে মেরে ফেলব, আজ আমি তোকে মেরে ফেলব। মৃত্যু ব্যবসা করে, আজ আমি ওকে খুন করে ফেলব। দারোগা সাহেব, মেয়ের ওর হাত দিগুড্ডি ভেঙে দেন। বদমাশটা আমার গায়ে হাত তুলেছে, ওকে বুঝিয়ে দেন আমি কে। না বলে দিতাছি, ওই লই আসো থানায়। ইন্সপেক্টর সাহেব, এই নিন রাজের জামিননামা। সেন্ট্রি, ইয়েস স্যার, ওকে ছেড়ে দাও। রাজ, তোমার কি অবস্থা করেছে ওরা? বৃষ্টি, আমার কথা ভেবো না। আমার আমার মা কেমন আছে? আমার মা সুস্থ আছে তো? নারাজ, মার অবস্থা বেশি ভালো না। তাড়াতাড়ি চলো রাজ, এসো। আমার রাজকে তুই পুরো দেখতে দেওয়া, তুমি শান্ত দিয়ে বার করে দেই, তাহলে তোমার পুরোটাই বস্তা যাবি। আর যদি থাকতে করি তাহলে জীবনে আর ভাড়া আদায় করতে হবি না। নে ভাড়া না দিয়ে আর কতদিন চালাই বলে থাকবা? প্লিজ তালুকদার সাহেব,
একটু আস্তে কথা বলো। আস্তে কথা কব মানে? আমার বাড়ি আমার ঘর, আমি আস্তে কথা বলবো? আমার মা খুব অসুস্থ, মৃত্যুপথ যাত্রী, আপনার কথা কানে গেলেন খুব কষ্ট পাবেন। তালি টাকাগুলো দিয়ে দাও, আমি চলে যাই। আপনার আপনার পাওনা টাকা আমি শোধ করে দিব, শুধু শুধু আমাকে আর কয়েকটা দিন সময় দিন। আর একদিনও সময় দিতে পারবো না। দয়া করুন তালুকদার সাহেব, আমার মা সুস্থ হওয়া পর্যন্ত আমাকে সময় দিন। আমি কথা দিচ্ছি, আপনার টাকা শোধ না করা পর্যন্ত আমি কোথাও পালাবো না। থামো, এই দাঁড়ালাম, তাহা না নিয়ে এক পাও নড়বো না রে। মা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা, আমি কাকে মা বলে রাখবো? আমি আর সত্যি এটিম হয়ে গেলাম মা, আমি এটিম হয়ে গেলাম, আমার মাথার উপর থেকে ছায়া চলে গেল মা। আমি তোমার জন্য কিছু করতে পারলাম না মা, মা এই অধম সন্তানকে তুমি মা করে দাও, মা মা করে দাও, মা করে দাও, মা করে দাও, মা মা করে দাও। পাস ভাড়া দিতে পারে না, আর পর্দা টাঙাইছে তোর এমএ পাশের দৃষ্টি মারি। শালা এমএ পাস, এমএ পাস মারায় শালা, টাকা দিতে পারে না, আমার ভাড়া না দিয়া গদ্দারে আটকায় রাখছে। শালা সব জিনিস আজ ফালাই দেবো। কিছু রাখবো না, সব ফালাই দেবো। প্রথমে পাশ দেখলাম ভাত পায় না, গোড়া চালায় দরজা লক করে দেবো। একদম ফুলম লাগবে, আসবে হাত ভেঙে ফেলাবো। দিলাম দিলাম বন্ধ করে দে, তারা কই দাবি কই লাগা দিছি দিছি লাগাই। আইসো অন্তর, এইবার আইসো। আল্লাহ তুমি এই ভাইটার কাছ থেকে আমার মুক্তি দাও, মুক্তি দাও, আল্লাহ রহম কর। Thank you.
ঠিক আছে, এই ভাগ থানা দিবি? জি ভাই। এই ভাগ বড় ভাইগুলোর জন্য। আচ্ছা আর শোন, টাকা দেওয়ানোর সময় বড় ভাইরে আমার নতুন সিমের নাম্বারটা দিয়ে দিবি, 01712485837, বুঝছস? আমার নতুন সিমের নাম্বারটা দিয়ে দিবি, 01712485837। আর সে মায়ের সন্তান জীবিত থাকতে তার গায়ে হাত তুলেছিস? হ্যাঁ হাত তুলেছিস। ভাই আমি অন্ধ, চোখে দেখি না, আমাদের রাস্তাটা পার করে দিবেন। আচ্ছা চলো। Thank you.
ভাই ভাই আমি জানতাম না ভাই এটা খারাপ ওষুধ জানতাম না ভাই 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 আমার মা করে দিন ভাই ভাই আমার মা করে দিন আপনি আমার মায়ের মুখে যে বিষ তুলে দিয়েছিলেন সে বিষ আজ বিনা পয়সার আমি তো ঢুকে ঢুকে দিব ভাই আপনার অনেক করে দিন ভাই আমার মা করে তুই আমার মাকে নিয়ে আনতে পারবি গুলি শব্দ শ্রীমণ্ডলী আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে আমার উস্তাদ বিশিষ্ট দাঁত বিশেষজ্ঞ যারা বিসিসিসি শাহীন মূল্যবান বক্তব্য রাখবেন আপনারা জোরসে তালি বাজান জি জনাব আমার উস্তাদ এসে গেছেন ফুটপথে দাঁড়িয়ে যারা কষ্ট করে আমার কথা শুনছেন মুসলমান ভাইদের প্রতি সালাম হিন্দু ভাইদের প্রতি নমস্কার এবং খ্রিস্টান ভাইদের প্রতি আদাব এবং সবাইকে জানাই আমার পক্ষ থেকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানো অনেকে মনে প্রশ্ন রাখতে পারেন এই যুবক কি তোমার নাম কি তোমার পরিচয় আমার পরিচয় আমি পরে বলবো আগে কাজের কথা বলি দাঁত মানুষের মূল্যবান সম্পদ অনেকে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝেন না অকালে দাঁত হারিয়ে আমি দেখছি আড্ডেকালা পাড়ায় বাড়ি মেনিন করিয়ে খায় যারা মাংস চাবাইতে পারেন না ভাত খাইতে পারেন না সে সমস্ত ভাইদের প্রতি আমি উদ্দেশ্য করে বলি 68,000 গ্রাম বাংলা খোঁজ করে বিভিন্ন রকম গাছপালাতে তৈরি করেছি আমার এই দাঁতের মহা ঔষধ আমার এই ঔষধ একবার ব্যবহার করলে দাঁত হবে এমন শক্তি এমন মজবুত লোহা দিয়ে টাক দেবেন দাঁত পড়বে না ইট দিয়ে গোটা দেবেন দাঁত পড়বে না জুতা দিয়ে টাক দেবেন আমি চ্যালেঞ্জ করে বলবো তবু দাঁত পড়বে না দাঁত হবে এমন শক্তি এবং মজবুত আমি চ্যালেঞ্জ করে বলবো ওই মিয়া দুই মাস ধরে তোমার মাজন দিয়ে দাঁত মাজতাছি কালকে রাইতে বউ খুঁটি দিয়ে বাড়ি দিছে আর দাঁত পড়ে গেল কে আরে ভাই আমি তো লোয়ার কথা কইছি ঈদের কথা কইছি বউয়ের খুঁটির কথা তো কই নাই দেখ সবাই তুমি হলো নাই আমার 317 ওষুধ নষ্ট করা লেখা শাহিন দোষ তুই আরে রাজ দোষ তুই তুই আমি শাহিন তুই ক্যানভাস করে ওষুধ বিক্রি করছিস আর কইস না বাবা মারা যাওয়ার পর চাকরি বাকরি কিছুই জোগলেন না শেষমেশ তাদের নাম তো এলেই আমার এই পথে তো তুই কি আরো করছি না তবে করব আচ্ছা সানি সাগর বিজয় ওরা কোথায় আছে জানিস সবগুলো ধান্দা বাজ হয়ে গেছে তো স্বাধীন ব্যবসা যেমন বিজয় আহম বাজি পাড়ার সবচেয়ে বড় মাস্তান নাচো পায় হায় হায় হায়
আমারে ধর বারে রূপের সদা চলে আমাকে ছুঁয়ে নাকি অনেকের হৃদয় জ্বলে আমারে ধর বারে রূপের সদা চলে আমাকে ছুঁয়ে নাকি অনেকের হৃদয় জ্বলে মধুর পরশ দিতে প্রেমের সুহাগিনীতে মধুর পরশ দিতে প্রেমের সুহাগিনীতে ওরায়া আমার জন্য এত কষ্ট করলি কোথাও লাগে নাই তো তারপর এতদিন বন্ধুর কথা মনে পড়লো আমার ঠিকানা কোথায় চোস নেকুলে সা ঠিকানা মই দিছি এত রং সঙ্গ লিয়ে তাও ঠিকানা লাগে নাই এই বাতাসে পাইছি দেখতে আই নাই তাহলে আগে ক অগো কই পাইমু একজনেরতে জানি কার কথা কইতাছ সাগর সে এখন ঢাকা শহরের টপ কিলার হ্যালো হ্যালো বস আপনি কোথায়
মনে হয় কাওরান বাজার একটা লাশ ফালানোর কন্ট্যাক্ট নিয়েছি ওকে লাশ পড়ে যাবে বল তোরা কারা বলছি না সামনে তাহা এককালে হুদা করে দিব যাও নাকি ঠাইছি দোস্ত তুই একদম চুপ বাবা টাকা আরে বিজয় তুই ডাইনে দাদা আরে শাহিন তুই মানুষের জীবনে শত করে বেড়াস তোর জীবনে কোনো মায়া নাই পেটে ভাত না থাকলে জীবনের প্রতি কোনো দয়া মায়া থাকে না দারিদ্রতা আমার মনটাকে আগেই খুন করেছে এবার কারো গুলিতে খুন হয়ে জীবনটা যাওয়া বাকি না দোস্ত তোর জীবন আমি ব্যর্থ হতে দেব না কি করতে চাস তোরা আরে বলছি আগে বল সারে কোথায় ওই শালা এখন টপ জুয়ারি আগে বুকে তারপর কথা বলে না দোস্ত আগে টাকা তারপর তোরা সানি এতদিন পর দেখা বুকে না জড়িয়ে তুই টাকা কুড়াচ্ছিস বলিস কি টাকার জন্য এত কষ্ট পড়াশোনা বিসর্জন দিয়ে হয়েছি জুয়ারি আর এই টাকা কুড়াবো না তো কি কুড়াবো আরে দোস্ত টাকা কুড়ে কতদিন চলবে এবার বড় দায়ন মারার পালা কি করতে চাস তুই
দেখা জানি ও আমারও কিছু কয় না, ও একই কথা কয় আমারও ধরে রয়েছে। রাজ কি বলবি বল? আমরা জীবন যুদ্ধে বারবার হেরে গেছে, কিন্তু আর নয়, আমরা সবাই একসঙ্গে বাঁচব, নতুন করে বাঁচব। তোদের নিশ্চয় মনে আছে তালা যত আধুনিকই হোক না কেন, সেটা খোলার কায়দা আমার জানা আছে। জানি, এখন কি করতে হবে এই যে কখ। আমার সেই জ্ঞান ব্যবহার করে আমি তোদেরকে নতুন জীবন দিব। টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু থাকবে আমাদের হাতের মুঠোয়, কারো কাছে আমাদের হাত পাততে হবে না। কথা দে, তোরা আমার সাথে কাজ করবি, কথা দে। না ভেঙে খুললো কি করে? কারা খুললো? নিশ্চয়ই এটা কোনো পাকা হাতের কাজ। সিগারেটের ধোঁয়ার গোল্লার মতো রে, মধ্যে আমার উঠতে ইচ্ছা করে, সিগারেটের ধোঁয়ার গোল্লার মতো রে, কি হবে ভেবে যাবার হবে, সিগারেটের মতো জীবন পুড়ে পুড়ে যাবে, মদের কি আছে কপালে, জানে শুধু আল্লাহ রে, মদের কি আছে কপালে, জানে শুধু আল্লাহ রে।
দোষের তালিকায় আমরা শীর্ষ সন্ত্রাসী, ধরা পড়লে হবে আমাদের জেল ফাঁসি। আমরা মানি না কখনো কারো মানা, আমরা জানি না জীবনের কি কি কান্না, মালপানি ছাড়া আমরা কোনো কিছুই বুঝি না। কি হবে ভেবে যাবার হবে, সিগারেটের মতো জীবন পুড়ে পুড়ে যাবে, মদের কি আছে কপারে জানে শুধু আল্লাহ রে, মদের কি আছে কপালে জানে শুধু আল্লাহ রে। আমাদের নেশা, আমাদের পাঁচ জনের এখন প্রিয় পেশা, সবাই বলে বলুক আমরা যে বাজে, বান্দা হাজির শুধু লুটপাটের কাজে, বেঁচে আছি সবাই রঙ্গনিয়ার মাঝে। কি হবে ভেবে যাবার হবে, সিগারেটের মতো জীবন পুড়ে পুড়ে যাবে, ওদের কি আছে কপালে জানে শুধু আল্লাহ রে, মোদের কি আছে কপালে জানে শুধু আল্লাহ রে। মদকে আমার উঠতে ইচ্ছা করে, সিগারেটের ধোঁয়ার গোল্লার মতো রে, মদকে আমার উড়তে ইচ্ছা করে, সিগারেটের ধোঁয়ার গোল্লার মতো রে। কি হবে ভেবে যাবার হবে, সিগারেটের মতো জীবন পুড়ে পুড়ে যাবে, মদের কি আছে কপালে জানে শুধু আল্লাহ রে, মদের কি আছে কপালে জানে শুধু আল্লাহ রে। একের পর এক কোটি কোটি টাকার গোল্ড এবং বিদেশি ডলার লুট করে নিচ্ছে, এরা কারা? স্যার, আমার বিশ্বাস যারা অত্যাধুনিক তালা খোলার এক্সপার্ট তারাই এই ঘটনাগুলো ঘটাচ্ছে। ইটস প্রুফ? জি স্যার, সব অপারেশনে উপার জন্য অংশ নিচ্ছে, সব জায়গাগুলোতেই অত্যাধুনিক তালা খুলে ডাকাতি হয়েছে, এটাই প্রমাণ করে ঘটনার নায়ক ওই দলটি স্যার। ওদের প্রতিরোধের জন্য কোন প্ল্যান? ইয়েস স্যার, প্ল্যান একটা আমার আছে, আর সেই প্ল্যানে আমাকে সহযোগিতা করবে। কলেজ থেকে বের হয়ে কোথায় যাবি? প্রথমে নাসুমের বাসায়, ওকে না পেলে ভাববো কোথায় যাওয়া যায়। মাসুমের পিছনে আর কত ঘুরবি? পুলিশের চাকরি দোহাই দিয়ে হয়তো তোর হাত থেকে পালিয়ে বেড়াচ্ছে। মাঝে মাঝে মনে হয় মানুষ প্রেমে পড়ে কত মজা করে, আর আমার প্রেমী আমার হাতে ধরাই দেয় না। কি ফুল কেন? ভালোবাসার কথা বলার জন্য চল কেন? আমি তোদের পছন্দ করি না সেটা বলার জন্য, ইডিয়েট। সাগর চিনা রাখদোস, কলেজ শেষে দেখা যাইব, আয় চল। একি মাসুম, তুমি আমার কলেজে? ঘটনা কি? যাকে দিনের পর দিন মোবাইলে পাই না, বাসায় পাই না, আর সেই তুমি আমার কলেজে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি সুস্থ আছো তো? অসুস্থ, প্রেমের জ্বরে আমি কাতর, তাই তোমার কাছে ছুটে এসেছি, তোমার ওষুধ খেলে সব ঠিক হয়ে যাবে। মিথ্যে কথা, সব তোমার চাপাবাজি। তোমার সাথে প্রেম করে আমি ভুল করেছি, মানুষ প্রেমিকার সাথে ঘন্টা পর ঘন্টা কথা বলে, তাদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, চাইনি যে যায়, আর তুমি প্রেম করার পর থেকে তো তোমার দেখাই নেই, কি পেয়েছো তুমি আমাকে? আহা, কুল ডাউন, বোঝার চেষ্টা করো সন্ধ্যা,
প্রতিদিনই আমার অনেক ডিউটি থাকে। প্রেমিকার মন ঠিক রাখাও তো প্রেমিকের ডিউটি। তোমার চেয়ে যদি কোনো পাথরের মূর্তির সাথে প্রেম করতাম তাহলে ওই মূর্তি এতদিনই মানুষ হয়ে যেত। সময় যদি দিতে পারবে না তাহলে প্রেম করেছিলি কেন? আহা, প্রেম করার জন্যই তো আজ আমি তোমার কাছে ছুটে এসেছি। সত্যি? হ্যাঁ সত্যি। এখন থেকে ঘড়ি দেখে সারা রাত তোমাকে সময় দেব। তাহলে চলো আমার সাথে। কোথায়? কোন রোমান্টিক স্পটে, যেখানে থাকবো শুধু তুমি আর আমি। হ্যাঁ হ্যাঁ, তা তো যাবই। আগে চলো কোন ডিস্কোতে, রাতটা সেলিব্রেট করি, তারপর না হয়। ডিস্কোতে? কোন ডিস্কোতে যাবে? কেন ব্লু মনে, তুমি না ওখানকার মেম্বার? তুমি ডিস্কোতে যাবে? হ্যাঁ যাবো। কি বলছো? আমি শিওর তোমার শরীর খারাপ, তোমাকে ডাক্তারের কাছে নিতে হবে। সত্যি বলছি, আজ তোমাকে নিয়ে ব্লুমুন ডিস্কোতে যাব, নাচবো গাইবো খাবো দাবো। রাজ, দোষ তুই না থাকলে জানতামই না দুনিয়া যাতে রং সং মারেনি। জীবন যে এত আনন্দের তা আগে বুঝিনি। সত্যি রাজ, জীবন একটা নাটকের মঞ্চ দোস্ত, পরের দৃশ্যে কি হবে দর্শকটা বলতে পারে না। বাস আমাদের সাবধান হতে হবে দোস্ত, যে কোনো একরকম কাজ দ্বিতীয়বার করা চলবে না। চলবে না কেন দোস্ত? ঘর করতে পারবে? মাস শুরু হতে না হতে বেতনের টাকা শেষ। টাকা অবশ্য আমি জোগাড় করতে পারি, কিন্তু তুমি তো জানো বাবার লকার ইলেকট্রনিক কম্বিনেশন, ওই টেলার কোড বাবা ছাড়া আর কেউ জানে না। বাবার সমস্ত টাকা পয়সা হিরে জহরত ওই লকারের মধ্যেই আছে। ও বাবা ফোন। হ্যালো ড্যাডি, রাতে বাসায় ফিরবি না? ওকে ঠিক আছে, আমি এক্ষুনি বাসা চলে যাচ্ছি। চলো এক্ষুনি বাসা চলো, ড্যাডি আজ যাতে বাসায় ফিরবে না। চলো, আমার ডিউটি তো। ও কি দেখি দোষ, পাখি ফেসে গেছে। এই শোনো, তাড়াতাড়ি পালাও, ড্যাডি এক্ষুনি চলে আসবে। সালাম স্যার। আমার শরীরটা ভালো লাগছিল না, তো চলে এলাম। দেখি ঠিক আছে, চলো রেস্ট নেবে। চলো ড্যাডি এসো। যাও তো তাড়াতাড়ি পালো, যাও। বাই বাই। আমার লক্ষ্মী মামুনি, সাবধানে নামিস বেড়া। আপনারা আইনের লোক, ওই আগুন থাকলে একটু দাদা
আপনারা কোন বাড়ি নেন গা? আরে চাচা আপনি আমাকে চিনলেন না? আমরা ওই সামনের মোড়ের পরের মোড়ের চারতলা বাড়িটা আছে না, ওই বাড়ির নাইট গার্ড। কোনটা? চৌধুরী বাড়ির নাইট গার্ড? ঠিক দশ দোস্ত, মোরা চৌধুরী বাড়ির নাইট গার্ড। একটু আগুনটা দাও। আগুন তো নাই, না থাক লাইনে দাও। মানে বিদেশি পেনশন খা, মানে দেখো দেখো বিদেশি পেনশন, একদম বিদেশি। খারাপ বাড়ির আইনা দিতে কবদার শপথ করছি, আমার বুক থেকে তোমাকে যারা কেড়ে নিয়েছে তাদের কাউকে আমি ছাড়বো না, কাউকে আমি ছাড়বো না, কাউকে না।
কি ব্যাপার দোস্ত, চিন্তিত মনে হচ্ছে? কথা নেই বার্তা নেই, হঠাৎ করে জরুরি তলব। কাগজে আমাদের কথা ফলো করে লিখেছে, পুলিশ অসম্ভব তৎপর হয়ে উঠেছে। তাতে আমারও কি আয় যায়? পুলিশের কাজ পুলিশ করুক, আমাদের কাজ আমরা করি। না চোরা কথা আর নয়, আমি তোদেরকে কথা দিচ্ছিলাম, আমি তোদেরকে নতুন জীবন দেব। And I have a target. We have a lot of black money. আমরা কালো টাকাকে সাদা করব, ব্যবসা বাণিজ্য করব। কি বলছিস? আরো কিছু চিচিং ফাক করে নি, তারপর যা ইচ্ছে তাই করিস। প্লিজ দোস্ত, আরেকটা চান্স নি। কিসের চান্স? খবর নিয়ে জেনেছি সোনালী ব্যাংকের ভোল্টে অনেক মাল জমেছে, শুধু ডলার আর পাউন্ড। আমরা সেখানে আরেকটা অপারেশন চালাই। এতে তুই আর আমার কৃষ্ণা দোষ, মোরা কথা দিতে আসি, এরপর সব সাইডে সরে দিয়া মোরা একলে ভালো মানুষ হয়ে যাবো। কিন্তু এরকম রিক্স নেওয়াটা কি ঠিক হবে? কিসের রিক্স? আমাদের হাতে অস্ত্র থাকবে, ফুল প্রিপারেশন থাকবে। হ্যাঁ, এটা একদম ইজি কাজ। মাখনের ভিতর থেকে যেভাবে ছুরি বেরিয়ে আসে ঠিক সেইভাবে আমরা ব্যাংক দিয়ে সব লুট করে নিয়ে চলে আসবো। ওকে, কিন্তু মনে রাখিস, This is the last operation. Hello, hello, what's the word? This is Mura Khai Tour Bikin for Hazy Nish Korban. Go ahead. দেখো তালার জাদু করা ঠিক আছে, হাত মিলে আ, খোল তাড়াতাড়ি, খোল খোল বেড়া, খোল খোল তাড়াতাড়ি, খোল বেড়া। গার্ডকে মেরে অজ্ঞান করে দিয়েছে, ঠিক আছে পরে দেখা যাবে। Come on!
আরে রাত আরে বাগদানে করে আমি খেয়েছি আর পালাই ওদেরকে ছেড়ে যেতে পারবো না এবার ও ডাকাতরা হাত ছাড়া হয়ে গেল শুধু ডাকাত না স্যার ওরা খুনি সন্ত্রাসী আচ্ছা যারা মারা গেছে তাদের সম্পর্কে কোনো তথ্য ইয়েস স্যার ওরা শাইন আর সাগর একজন রাস্তায় ওষুধ বিক্রি করত আরেকজন ভাড়াটি খুনি টাকার বিনিময়ে খুন করত আই সি ব্যাংকের ভোল্টের বাটনগুলো থেকে ওদের ফিঙ্গারপ্রিন্ট উদ্ধার করেছি ওই আঙ্গুলের ছাপগুলোই আমাকে পৌঁছে দেবে সন্ধ্যার খুনিদের কাছে স্যার কমপ্লিট ওকে চলো ইয়েস স্যার আমাকে তোরা মাফ করে দিস দোস্ত আমার জন্য আজ তোদের এই অবস্থা দুঃখ করিস না দোস্ত লোভে পাপ পাপে মৃত্যু রাজ অসৎ পথে চলে ওদের মতো কি আমরাও মারা পড়ব না আমরা অসৎ পথে থাকবো না এখন থেকে খেতে খাবো সৎভাবে ব্যবসা করব অন্ধকার ছেড়ে আলোর পথে পা বাড়াবো কি বলছো তুমি সত্যি তুমি আমাকে বিয়ে করে নতুন জীবন শুরু করতে চাও হ্যাঁ চুমকি শান্তির জীবন চায় রক্ত অস্ত্র আর আতঙ্ক থেকে দূরে থাকতে চায় আমি আমি সেই জীবন চাই যে জীবনে তুমি আমার পাশে থাকবে আমাদের ছোট্ট একটা সংসার হবে দুজনে মিলে আমরা আমাদের ভবিষ্যৎ গড়ে তুলব বিজয় এত সুন্দর স্বপ্ন কি আমার সত্যি হবে হবে চুমকি হবে তুমি শুধু বলো তুমি আমার পাশে থাকবে কিনা থাকবো বিজয় থাকবো চিরদিন আমি তোমার পাশে থাকবো চুমকি বিজয় আমার চুমকি পৃথিবীতে শুধু তোমায় তুমি আছো এই মন জুড়ে আছো চোখের পাতায় সাথে থাকো তুমি দিনে রাতে বাঁচাও তোমার ভালোবাসায়
দেখো তুমি ছাড়া হয়ে যাবো দিশহারা। শুধু তোমার তুমি আছো এই মন জুড়ে, আছো চোখের পাতায়, জেনে যাও দুনিয়া তুমি আমার প্রিয়া, জেনে যাও দুনিয়া আমি তোমার প্রিয়া। সালাম সাহেব। অনিল। বিজয় চল, তোকে ডাক্তারের কাছে নিতে হবে। বিজয়, ডাক্তারের কাছে নিয়ে কোনো লাভ নেই, টাকাগুলো দিয়ে এমন কিছু করিস যাতে গরিব মানুষের কাজে আসে, আর চুমকিকে বলিস আমাকে আমাকে মাফ করে। কুদ্দুস সাহেব, আরে কুদ্দুস সাহেব বোঝার চেষ্টা করুন, লোন অ্যাপ্রুভ না হলে আমাকে রাস্তায় নামতে হবে। পরপর তিনবার আপনি টেন্ডার পেতে ফেল করেছেন, এরপর আপনাকে আমরা লোন দিতে পারবো না। প্লিজ কুদ্দুস সাহেব, আমি আমার বউ বাচ্চার সামনে অপমানিত হব, মার্কেটের লোকজন আমার ঘর বাড়ি নিলাম করবে। প্লিজ কুদ্দুস সাহেব, লোন আমাকে পেতেই হবে। আহা, বলছি তো কোনোভাবেই সম্ভব না। প্লিজ আপনারা আমাকে ফিরিয়ে দেবেন না, আপনারা আমাকে পথের ভিখারি বানিয়ে দেবেন না। প্লিজ প্লিজ কুদ্দুস সাহেব, কুদ্দুস সাহেব। ওদের বলে কোনো লাভ হবে না। লাভ না হলেও ওরা ছাড়া আমার আর কোনো উপায় নেই, শহরের সব ব্যাংক আমার প্রজেক্ট ডিনাই করেছে, ওরাই আমার শেষ ভরসা। আপনার কিসের প্রজেক্ট? কম্পোজিট গার্মেন্টস প্রোডাক্ট। কোথায় করছেন? কলাতলি। এত খারাপ পরিস্থিতি হলো কি করে? পরপর দুবার সরকারি টেন্ডার ধরার চেষ্টা করেছিলাম, জায়গা জমি এফটিআর সব কিছু বিক্রি করে কাজ শুরু করার পরেও সন্ত্রাসীদের জন্য টেন্ডার পাইনি, আমার সমস্ত ইনভেস্টমেন্ট ব্লক হয়ে আছে। এবার টেন্ডারের জন্য ট্রাই করতে হলে আমার ব্যাংক লোন নিতেই হবে, নয়তো আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় থাকবে না। নো 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 সুইসাইড, জীবন যুদ্ধ হেরে গিয়ে আত্মহত্যা করে একমাত্র কাপুরুষরা। টাকা জোগাড় করার আমার আর কোনো পথ নেই। টাকা আমি দেব, কত লাগবে? 50 লাখ। কিন্তু আপনি দেবেন কেন? এমনিতে ধরে নিন আপনার ভাই আপনাকে দিচ্ছে। আপনি যোগ করছেন না তো? না, আই এম সিরিয়াস। টাকা কখন লাগবে? এখন হলে তো খুবই ভালো হয়, কিন্তু সমস্যা আরেকটা আছে। টাকা দিচ্ছি তারপরও সমস্যা? জি, মাস্তান গ্রুপ। টাকা পেলেও তো থানা পুলিশ অ্যারেঞ্জ করে টেন্ডার ড্রপ করতে সময় লাগবে। থানা পুলিশের প্রয়োজন নেই, আমি চেক করে দিচ্ছি। আপনি আপনার পেপার রেডি করুন, তারপর দেখি কোন মাস্তান আপনাকে ঠেকায়। কিন্তু এত কিছুর বিনিময়ে আপনি কি চান? কিছু না, শুধু বিপদ থেকে উদ্ধার হলেই আমার টাকা আপনি ফেরত দেবেন। নিশ্চয়ই আল্লাহ আপনাকে আমার কাছে পাঠিয়েছেন। উপরওয়ালা শুক্রিয়া পরে আদায় করবেন, এখন চলুন।
টেন্ডার জমা দিতে হবে। ওই দেখ প্রিন্স, ঠিক চিনলাম না তো দোষ। ওই যে আগে টেন্ডার নিতে আইছিল, মাইরা ভাড়ায় দিছিলাম, ওই শালা। আয় খারা গোয়াল টেন্ডার জমা দিতে। ওই তোর বুকের পাটা তো অনেক বড়, জানাস না প্রত্যেকবার এই টেন্ডার সাজ্জাদ পায়। এবার সাজ্জাদ পাবে না, পাবে প্রিন্স। শোন শোন, শালায় কয় কি, এইবার বলে ও পাইও। আর কোনো টেন্ডার জমা হবে না। হবে, আমার টেন্ডার জমা হবে, চেষ্টা করলে জান খাওয়াবে। জানের ভাই আমি করি না। আপনাকে কিভাবে যে কৃতজ্ঞতা জানাবো তা আমি বুঝতে পারছি না। ইটস অল রাইট, নাথিং ইজ অল রাইট, চিনি না জানি না, অথচ আপনি আমার টেন্ডারের টাকা জমা দিয়েছেন, আমার টেন্ডার জমা দেওয়ার ব্যবস্থা করেছেন। আপনাকে আপনাকে কি বলে যে জানাবো? ব্যস্ত হওয়ার কিছু নেই। অবশ্যই আছে, আপনাকে কাল বিকেলে আমার বাসায় আসতে হবে, আমার একমাত্র মেয়ে রাত্রির বার্থডে। ভেবেছিলাম করব না, কিন্তু এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছি অনুষ্ঠানটি করব। আজ আজ আমার বড় আনন্দের দিন, প্লিজ বলুন আসবেন, প্লিজ। ওকে আসব। শান্তন শান্তন, ওরা এখন কে কি অবস্থায় আছে? একজনের হাত পা ফ্র্যাকচার, একজনের বুকের পাঁজরে চিড় ধরেছে, কয়েকজন এখনো কোমাতে। যে ওদের মেরেছে সে আঘাত করতে জানে, দ্যাটস ফর শিওর। কি বলছেন আপনি, এদের মতো ক্রিমিনালদের এভাবে আহত কে করেছে? সবার মুখে একটাই নাম, রাজ, এর বেশি কিছুই বলে না। রাজ রাজ রাজ, কে রাজ সেটাই বুঝতে পারছি না, নামটা নতুন, অথচ আজ এতগুলো পুরনো মাস্তানকে পেশি শক্তিতে হারিয়ে টেন্ডার জমা দিয়েছে। একজন নতুন লোক এতগুলো টাকাই বা কোত্থেকে পেল? কেই রাজ? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, থ্যাঙ্কস ফর কামিং। সরি আমার একটু দেরি হয়ে গেল। ইটস ওকে, আপনি আমার মেয়ের বার্থডেতে এসেছেন, এটাই অনেক বেশি। থ্যাংক ইউ। তানিয়া তানিয়া, দেখে যাও কে এসেছে। তানিয়া Thank you.
স্যার প্লিজ আসুন। আরে দেখো দেখো কে এসেছে, ফেরেশতার মতো লোক, যার কথা তোমাকে অনেকবার বলেছি, এই সেই মিস্টার রাজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি একা কেন, আপনি মিসেসকে নিয়ে এলেন না? সরি, বিয়ের সাদের পর্বটা এখন আমার জীবনে আসেনি। হ্যালো চাচু, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি আমার সবচেয়ে ভালো চাচু। আসুন মিস্টার রাজ, আজ আমার পক্ষ হয়ে আমার মেয়ের জন্মদিনের কেক কাটবেন আপনি। না না সন্তান, আপনাদের কেকটাও আপনাদের কাটা উচিত। নট এট অল, যে আমাকে নতুন করে জীবন দিয়েছে আমি চাই সেই ব্যক্তি আমার সন্তানের জীবন প্রদীপ আবার নতুন করে জ্বেলে দিক। এই নিন নিন, শুরু করুন। এই চাচু এখন ধরো এই জায়গায়। হ্যাপি বার্থডে টু ইউ। এই মামনি, চাচু শুধু কেক খেলে হবে না, আমার জন্মদিনে তোমাকে গানও শোনাতে হবে। গান আমার জীবনের সুরগুলো অনেক আগে বেসুর হয়ে গেছে চাচু। না না আমি কোনো কথা শুনবো না, গান তোমাকে গাইতেই হবে। গাইব ছিল সব ভুল ছিল রাজ। না তানিয়া না, চাইলে আমি তোমাকে ভুলতে পারবো না। এই রাজের জীবনে যেতে কোনো নারী কোনোদিন আসেনি, আসবেও না। এখনো আমি তোমাকে আমার জীবন সাথী হিসাবে চাই। রাজ তুমি জানো না এখন আমি আমার বিবাহিত স্ত্রী, আমার স্বামীকে আমি ভালোবাসি। একদিন তো তুমি আমাকেও ভালোবাসতে। আমার সন্তান আছে, আমি একজন মা। তোমার সন্তান কি আমার সন্তান হতে পারে না? তানিয়া তুমি আর না করো না, জীবনের সাফল্য আমার কাছে অনেক পরে ধরা দিয়েছে। আজ আমি প্রচুর বৃত্তের মালিক, সেই বৃত্ত আমি তোমাকে পাশে নিয়ে ভোগ করতে চাই। তোমাকে আমি এখনো ততটুকু ভালোবাসি যতটুকু আমি আগে বাসতাম। তোমাকে ছাড়া আমি পাগল হয়ে যাবো। রাস্তা হয় না। কেন হবে না? তুমি আর আপত্তি করো না তানিয়া, তুমি আমার, কেবল আমার। না তানিয়া, আমাকে তোমার ভালোবাসতেই হবে। রাজি হয় না। না তানিয়া, আমাকে তোমার ভালোবাসতে। তানিয়া তানিয়া, কি হয়েছে কি হয়েছে? প্লিজ, কি হয়েছে? দুঃস্বপ্ন দেখছিলে বুঝি? হ্যাঁ প্লিজ, আমার বড্ড ভয় হচ্ছে। বোকামি, স্বপ্নের বাস্তব কি কখনো এক হয় নাকি? টেক ইট ইজি প্লিজ, তুমি কখনো আমাকে ভুল বুঝবে না তো। ভুল বুঝবো কেন, তোমার মতো লক্ষ্মীবউ কজনার ভাগ্যে জোটে। চলো শুয়ে পড়ি, আমার চোখে আর ঘুম আসবে না। এসো আমি তোমাকে আদর করে ঘুম পাড়িয়ে দিই। কি রে দোষ, আর কতক্ষণ বসবি, বাসা যাবি না? না রে ভালো লাগছে না। তোর কি হয়েছে বলতো? কয়েকদিন যাবৎ দেখছি কোনো কিছুতেই মন নেই। অফিসের মিটিংয়ে যাস না, ফ্যাক্টরিতে যাস না, সাইডে যাস না, তোর কি হয়েছে? তানিয়াকে আমি খুঁজে পেয়েছি। বলিস কি, কোথায় আছে তানিয়া? তানিয়া এখন প্রিন্সের বিবাহিতা স্ত্রী, দেখে ওর সন্তানের মা। তোর সাথে দেখা হয়েছে, ও তোকে কিছু বলেনি? স্বামী সংসারের মায়াজালে তানিয়া বন্দী, ও আর কি বলবে? মায়াজাল ছিঁড়ে পাখি বের করে নিয়ে আয়। কি বলছিস সানি, নিজের সুখের জন্য আমি তানিয়ার সাজানো সংসার নষ্ট করে ফেলবো? তোকে কিছুই করতে হবে না, খুন যখন তো জীবনে অনেক করেছি,
দরকার হলে প্রিন্সকেও খুন করব। না, আমি দুঃখিত দোস্ত, আমাকে ক্ষমা করে দিস। যতদিন বেঁচে থাকব ততদিন প্রয়োজনে নিজের সব সুখ আমি নষ্ট করব, কিন্তু তার সংসার ও সুখ শান্তি আমি নষ্ট দেব না। বাবা, তুমি বিদেশ থেকে আমাকে পুতুল এনে দেবে না? কেন দেব না, অবশ্যই দেব। এবার ব্যাংকক থেকে তোমার পছন্দ মতো অনেক পুতুল এনে দেব। আমাকে একটু আদর করো। আসি আব্বু, খোদাফেজ। কবে ব্যাক করবে? কালকে ইভিনিং ফ্লাইটে চলে আসব। আর আর কোনো প্রয়োজন হলে রাজকে ফোন করবে। ওকে, টেক কেয়ার, বাই। টাটা বাবা, টাটা। চলো মা, এসো। ভালো আছে তো? জি স্যার, ঠিকঠাক আছে। কোনো অসুবিধা নেই? না স্যার। হ্যালো, হ্যালো, আমি তানিয়া, হাসপাতাল থেকে বলছি। কি ব্যাপার তানিয়া, তুমি হাসপাতালে কেন? এয়ারপোর্ট থেকে ফেরার পথে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। হোয়াট? রাত্রি রাত্রি কেমন আছে? বাঁচে কিনা সন্দেহ। গ্রুপে রক্ত পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ম্যানেজার সাহেব, আপনি এখানে থাকেন, আমি তো হাসপাতাল থেকে আসছি। সিস্টার জি, ওর দিকে খেয়াল রাখবেন। ওকে ম্যাডাম, আমি আসছি।
রাজ, তুমি তুমি এখানে কেন? পরে বলবো। আরে বলো, তাবেরা কোথায়? পাশের কেবিনে আছে। আর ওর মেয়ে? বেশি ভালো নেই, রক্ত না দিলে কি হবে বলা যাচ্ছে না। ও রক্ত কোন গ্রুপের? ও নেগেটিভ। আমার রক্ত ও নেগেটিভ, আমি রক্ত দেব। তুমি তুমি রক্ত দেবে? তুমি এতদিন কোথায় ছিলে রাজ? কতবার তোমার সাথে যোগাযোগের চেষ্টা করেছি কিন্তু তোমাকে পাইনি। বলতে পারো জীবন নামে ডায়ের পাতায় হারিয়ে গেছিলাম। একটা ফোন নাম্বার তো আমাকে দিলে পারতে। সুখের চাবিকাঠি হাতে পাবার জন্য সবার কাছ থেকে নিজেকে আড়াল করে নিয়েছিলাম বৃষ্টি। সুখ কি পেয়েছো? অর্থ পেয়েছি, প্রাচুর্য পেয়েছি, কিন্তু একাকে জীবনের সুখের দেখা এখনো পাইনি বৃষ্টি। নিজেকে একা ভাবছো কেন? আমি কি তোমার পাশে থাকতে পারি না? না না বৃষ্টি, না না। আমি জানি তুমি কখনো আমার দিকে সেই নজরে তাকাওনি যে নজরে তানিয়ার দিকে তাকিয়েছ। তারপরও বলি, তোমাকে কাছে পাওয়ার স্বপ্ন আমাকে আজও তাড়া করে ফেরে। সবকিছু ভুলে গিয়ে তুমি আর আমি কি নতুন করে জীবন শুরু করতে পারি না? বৃষ্টি, জীবনটা লেখা সিলেট নয় যে যখন যা ইচ্ছে লিখলাম, যখন ইচ্ছে মুছে ফেললাম। রাত্রিকে রক্ত দিয়ে বাঁচাও বৃষ্টি, ওকে বাঁচাতে না পারলে আমার আমার ভালোবাসা আজ হেরে যাবে। তোমার কিছুক্ষণ রেস্ট নেওয়া উচিত। না বৃষ্টি, আমি চলে যাচ্ছি, আমার জন্য তোমাকে ভাবতে হবে না। তুমি রাত্রির কাছে যাও। হে আল্লাহ, তুমি রাত্রিকে ভালো করে দাও। আমার রাত্রি বাঁচবে তো বৃষ্টি, আমার রাত্রি বাঁচবে তো। কথা বল বৃষ্টি, কথা বল। এখন কোনো ভয় নেই, সময় মতো রক্ত পাওয়া গেছে বলে আর কোনো সমস্যা হয়নি। তুই কোনো চিন্তা করিস না। কোথায় তুমি রক্ত? রাজ রক্ত দিয়েছে। রাজ? রাজ কোথায় বৃষ্টি? রাজ কোথায়? রাজ চলে গেছে, আমার সাথে কথা না বলে রাজ চলে গেল। না না, আমাকে রাজের সাথে কথা বলতেই হবে। দাঁড়াও, উপকার করে সেই উপকারে কৃতজ্ঞতা জানানোর সুযোগ না দিয়ে চলে যাচ্ছ কেন? ডিস্টার্ব করতে চাইনি। রাত্রি কেমন আছে? ভালো, কিন্তু আমি ভালো নেই। কেন? তুমি কি ভেবেছো আমি তোমার চাল বুঝিনি? আমি কি বুঝিনি তুমি আসলে কি চাও আমার কাছে? এসব তুমি কি বলছো তানিয়া? আমি ঠিকই বলছি, আমার স্বামীকে তুমি টাকা দিয়ে তার ব্যবসার পার্টনার হয়েছো শুধুমাত্র আমার জন্য। আমার সন্তানকে রক্ত দিয়ে বাঁচিয়েছো শুধুমাত্র তার বিনিময়ে আমাকে কাছে পাবার জন্য, তাই না? না তানিয়া, কোনো কিছু পাওয়ার জন্য আমি রাত্রির রক্ত দেইনি। মিথ্যে কথা বলে আমার হাত থেকে তুমি রেহাই পাবে না। তোমার সাথে আমার সম্পর্ক ছিল এক সময়, কিন্তু এখন আমি প্রিন্সের বিবাহিত স্ত্রী। তুমি আমার দিকে এভাবে লালসায় হাত বাড়াবে আমি ভাবতেও পারিনি। না তানিয়া না, সব তোমার বোঝার ভুল। প্রিন্সের সাথে ব্যবসা শুরু করার আগেও আমি জানতাম না যে তুমি তার বিবাহিতা স্ত্রী। রাত্রিকে বাঁচানোর পিছনে আমার কোনো উদ্দেশ্য ছিল না। প্রিন্স দেশে নেই, এই অবস্থাতে আমার যা কর্তব্য মনে হয়েছে আমি তাই করেছি। তুমি কি আমার আর প্রিন্সের ঘর ভেঙে দিতে চাও? তুমি কি চাও তোমার আর আমার সম্পর্কের কথা প্রিন্স জানুক, জেনে আমাকে ভুল বুঝুক, আমার সাজানো সংসার ভেঙে চুরমার হয়ে যাক? না তানিয়া, আমি তা চাই না। তাহলে আমাদের জীবন থেকে দূরে সরে যাও তানিয়া। হ্যাঁ রাজ, প্রয়োজনে দেশ ছেড়ে চলে যাও। একদিন বলেছিলে আমার উপকার আসতে পারলে তুমি নিজেকে ধন্য মনে করবে। আজ এইটুকু উপকার তোমাকে করতেই হবে রাজ। আমি তোমার কাছে আমার পরিবারের শান্তি ভিক্ষা চাইছি, প্লিজ। আমি তোমার পায়ে পড়ি। তানিয়া কি করছো? রাজ, আমার এই অনুরোধটুকু তুমি রাখো, নয়তো তোমার আমার সম্পর্কের স্মৃতি আমাকে বাঁচতে দেবে না। প্লিজ রাজ, প্লিজ। ঠিক আছে তানিয়া, তুমি তুমি যা চাইছো তাই হবে। কি বলছিস, সব ছেড়ে চলে যাবে মানে?
তাহলে আমার কি হবে? তোর জন্য অ্যাকাউন্টে 20 লাখ টাকা রেখে বাকি সবকিছু আমি রাত্রির নামে উইল করে দিয়ে যাব। রাত্রির নামে কেন? রাত্রি কি তোর নিজের মেয়ে যে ওকে সব দিবি? রাত্রি আমার নিজের মেয়ে নয় সানি, কিন্তু হতে পারত। তাছাড়া তুই একা মানুষ, এত টাকা দিয়ে তুই কি করবি? 20 লাখ টাকা দে, নতুন ব্যবসা শুরু কর, দেখবি অচিরে কোটিপতি হয়ে যাবি। আর তুই বিদেশে গিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরবি? আমার চলে যাবে, তুই যা উকিল সাহেবকে পেপার রেডি করতে বল, আমি ব্যাংকে গিয়ে ম্যানেজারকে বলে রাত্রিকে আমার নমিনি করে দিচ্ছি। রাজ, আরেকবার ভেবে দেখ, যে টাকার কারণে এতগুলি লোক মরছে সেটাকে এইভাবে দান করে দিবি? হ্যাঁ দোস্ত, রাত্রির জন্য ইনস্ট্রাকশন আমি রেখে যাবো প্রিন্সের কাছে, ও জানবে টাকাটা কি করতে হবে। কিন্তু এসব কেন করছিস তুই? আমি তানিয়াকে কথা দিয়েছি দোস্ত, ওর জীবন থেকে এবারে দূরে সরে যাব। তোর মাথা খারাপ হয়ে গেছে, পিরিতের রুকুন তোর মাথাটা খেয়ে ফেলেছে, তোর যা ইচ্ছা তাই কর, আমি কিচ্ছু বলবো না। চলো আম্মু। এসো মা, এসো। হ্যালো, ইয়ে মানে চিনতে পেরেছেন? চিনতে পারবো না মানে? আমার সন্তানের জীবনদাতাকে অজস্র সালাম। এভাবে বলছেন কেন? মানুষই তো মানুষের প্রয়োজন এগিয়ে আসে। আসে, কিন্তু আপনার মতো না। আপনি কোথায়? সোনালী ব্যাংকে। আপনার ভাবির কিছু গহনা ব্যাংকের সেফটি লকারে রাখবো বলে এখানে এসেছি। আপনারা থাকুন, আমি আসছি। কি ব্যাপার বলুন তো, সামনাসামনি এসে বলবো। ওকে, কার সাথে কথা বললে? রাজের সাথে। ও এখানে আসছে। তুমি একটা কাজ করো, ওপরে গিয়ে ম্যানেজার সাহেবকে নিয়ে গহনাগুলো রেখে আসো, আমি রাজের জন্য অপেক্ষা করছি। ওকে, তুমি রাত্রিকে রাখো, আমি আসছি। ঠিক আছে। সরি, আমি দুটোর ফ্লাইটে ব্যাংকক যাচ্ছি, আমার হাতে সময় নেই। 1 ঘন্টা পরে আমার ফ্লাইট, এক্ষুনি আমাকে এয়ারপোর্টে যেতে হবে। সময় বেশি লাগবে না ম্যানেজার সাহেব, আমি শুধু গহনগুলো রেখে চলে আসবো। আচ্ছা তাড়াতাড়ি চলুন। আসুন। আপু, আম্মু কোথায় গেল? তোমার আম্মু ভেতরে গেছে। আমিও যাব। মিস্টার প্রিন্স, সালাম আলাইকুম। আসসালাম, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? ভালো আছে। ভাবি বাচ্চা কোথায়? ওরা ভিতরে গেছে। ম্যানেজার সাহেব, আমার কাজ শেষ। ভালো করে সব চেক করেছেন তো? জি, চলুন। দেখুন, পরে আর কোনো কিছুর প্রয়োজন হলে ফেসে যাবেন। চলুন। আচ্ছা। আচ্ছা তাহলে আসি, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিন্স, রাত্রি কোথায়? ও তো তোমাকে খুঁজতে ভেতরে গেছে। বলো কি? কেন, ও তোমার কাছে যায়নি? না তো, চলো তো দেখি। হ্যাঁ চলো, আসুন। রাত্রি, এই ভাই, আপনি আমার মেয়েকে দেখেছেন? কই না তো। আম্মু দরজা খুলো। ভাই, এখানে কোনো বাচ্চাদেরকে দেখেছেন? কই না তো, এখানে কোনো বাচ্চা আসেনি।
এক্সকিউজ মি, একটা বাচ্চা মেয়ে এসেছিল, দেখেছেন? না তো ভাই, এখানে কোনো বাচ্চা মেয়ে আসেনি। আমার মেয়েকে পেয়েছ? না, কোথাও তো পেলাম না খুঁজে। চলো ওদিকে চলো। আমার মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছি না। ভালো করে খুঁজে দেখেছেন তো? ওপরে নিচে সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পেলাম না। আমার মনে হয় আমাকে খুঁজতে গিয়ে স্ট্রংরুমে ঢুকে পড়েছে। চলো দেখি। হ্যাঁ চলো। বলেন কি, ভেতর থেকে শত চিৎকার করলো, বাইরের থেকে কিচ্ছু শোনা যাবে না। কোনোভাবে তালা খোলা যায় না? না, খোলা যাবে না, এটা অত্যাধুনিক তালা, একমাত্র ম্যানেজার সাহেবই খুলতে পারেন। উপায় আছে, আমাকে এখন এয়ারপোর্টে যেতে হবে, ম্যানেজারকে ফিরিয়ে আনতে হবে। হ্যালো পুলিশ স্টেশন, আমার বাচ্চা সোনালী ব্যাংকের স্ট্রং রুমে আটকা পড়েছে, প্লিজ জলদি আসুন। ওকে এক্ষুনি আসছি। ড্রাইভার জলদি চালাও। হ্যালো ফায়ার ব্রিগেড। দোস্ত, তুই রাস্তা দাঁড়িয়ে আছিস কেন? সরে দাঁড়া, আমাকে এয়ারপোর্টে যেতে হবে। না দোস্ত, তোমাকে আমি ছাড়তে পারবো না। সারা জীবন কষ্ট করে টাকা কামালাম আমরা, আর সেই টাকা তুমি দিয়ে যাবে ওই পিচ্চিকে? তা হবে না। জানি, আমার কথাটা বুঝতে চেষ্টা কর। আমি তোর কোনো কথা শুনতে চাই না, তোকে আমি বিদেশ যেতে দিব না। সানি, আমি বিদেশ যাচ্ছি না। সরে দাঁড়া সানি, সরে দাঁড়া। সব ঠিক হয়ে যাবে, আমি বলছি সব ঠিক হয়ে যাবে। ফিরে আসবে তানিয়া, ফিরে আসবে। Oh, my God.
আপনারা বুঝলেন কি করে বাচ্চা স্ট্রং রুমে আটকা পড়েছে? আমার মনে হয় বাচ্চা ওর মাকে খুঁজতে গিয়ে ভিতরে ঢুকে পড়েছে। সর্বনাশ, ভেতরে যে অক্সিজেন আছে তাতে বাচ্চা 30 মিনিট বাঁচবে। আমার চোখের সামনে তারিয়ার বাচ্চা মারা যাবে, এখন আমি কি করব? আমি কি করব? তুই যদি তালা করিস তাহলে তুই ধরা পড়ে যাবি, জেল হবে, ফাঁসি হবে, জেল হবে, ফাঁসি হবে, জেল হবে, ফাঁসি হবে। আপনারা আপনারা সবাই তো চেষ্টা করলেন, আমি কি একবার চেষ্টা করতে পারি? অবশ্যই চেষ্টা করে দেখুন। চাচু চাচু
মিস্টার রাজ, আপনার এই মহত্বের কথা দেশবাসী সারা জীবন মনে রাখবে। আপনি আজ অসাধ্য সাধন করলেন, বাট সরি টু সে, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। আমরা অনেকদিন ধরে একটি চাঞ্চল্যকর হত্যা ও ব্যাংক ডাকাতি মামলা তদন্ত করছি। আপনি হয়তো জানেন না, নতুন করে আমাকে কিছু বলতে হবে না ওসি সাহেব, আমাকে বলতে হবে না। আপনি কি করলেন আমাদের জন্য? আপনার এত বড় সর্বনাশ দেখে আনলেন মা। আমার আমার সামান্য চেষ্টা একটা নিষ্পাপ ফুলের মতো জীবন বাঁচাতে পেরেছি। আমি কি করেছি, কতটুকু করতে পেরেছি সেই হিসাব মিলানোর সময় আমার। তাই তোমাদের কাছে আমার একটা অনুরোধ, রাত্রি আমার কাছে অনেক প্রিয়, ও যেন গর্ব জানতে না পারে আমি একটা ক্রিমিনাল ছিলাম, ও যেন কোন কষ্ট না পায়। ওসি সাহেব, আপনি আমাকে কি অ্যারেস্ট করবেন? নিয়মিত আমাকে অ্যারেস্ট করে দিয়ে যাচ্ছে। প্রেমের মরণ কখনো কি হয়, সবার হৃদয়ে প্রেম বেঁচে রয়। প্রেমের মরণ কখনো কি হয়, সবার হৃদয়ে প্রেম বেঁচে রয়।